আচ্ছা নেক্সট আসছে হচ্ছে এবার এই প্রাইমারি কি প্রাইমারি কি কি প্রাইমারি কি হচ্ছে ডেটাবেসের কি যে কনসেপ্টটা যে ইউনিকলি আইডেন্টিফাইড করা হতে হবে তো অবশ্যই তো সে এতগুলো পুরো ফিল্ড নিয়ে কি হতে পারে সব হতে পারে কিন্তু প্রাইমারি কি এর মধ্যে থেকে আমাদের একটা প্রাইমারি কি চুজ করে দিতে হবে প্রাইমারি কি কাজ হবে যেটাই এতক্ষণ ধরে বলা হচ্ছিল যে ইউনিকলি আইডেন্টিফাই করা হবে একবার বলছিলাম রোল আর নেম ইউনিকলি আইডেন্টিফাই করব একবার রোল নেম মার্কসটাকে আমি একসাথে নিয়ে ইউনিকলি আইডেন্টিফাই হচ্ছে বাট এত কিছু করার দরকার নেই এরপরে আমরা ক্যান্ডিডেট কি পেয়েছি মানে সুপার কি থেকে ছোট করে কতগুলো ক্যান্ডিডেট কি পেয়েছি যারা ইউনিকলি আইডেন্টিফাই যাদের দিয়ে আমি করে নিতে পারবো নেক্সট আমার কি আসবে নেক্সট হচ্ছে এবার আমাকে চুজ করতে হবে এদের মধ্যে একজনকে প্রাইমারি কি চুজ করতে হবে একটা ফিল্ডকে কারণ সব ফিল্ডকে কি বানিয়ে ফেললে হবে না কারণ সবকটা ফিজ ফিল্ড মিলিয়ে যদি আমি কি বানিয়ে ফেলি তাহলে তো ডেটা মানে কিছু মানে ডেটা তো তোমার রিপিট হতেই পারে বা সেই জন্য সবকটা ফিল্ড নিয়ে তো প্রথমে তোমার কি বানাবো না সেকেন্ড হচ্ছে যে সবকটা যতগুলো ক্যান্ডিডেট কি আছে তার মধ্যে যেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রাইমারি কি হওয়ার জন্য প্রাইমারি কি রুলস কি প্রাইমারি কি সেম ব্যাপার যে ও ডেটাবেস এ প্রেজেন্ট একটা ফিল্ড আমার ডেটাবেস এ রাখা হয় যেই যেই ফিল্ডটাকে যেই ফিল্ডটা ওই প্রত্যেকটা রেকর্ড বা প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করে তো সেই জন্য আমরা একটা ফিল্ড এমন রাখবো যে ফিল্ডটাকে আমি প্রাইমারি সেট করে দেবো যার হেল্পে আমরা পুরো পুরো রেকর্ডটাকে বা আইডেন্টিফাই করতে পারবো তো ক্যান্ডিডেট কি হচ্ছে এরা সব যেটা নাম সেটাই ব্যাপার যে এখানে এরা হচ্ছে ক্যান্ডিডেট বা এলিজেবেল ক্যান্ডিডেট যারা প্রাইমারি কি হতে পারে তো আমি এখান থেকে রোলটাকেও তোমার প্রাইমারি কি সেট করতে পারি আদার আমি এস কেও প্রাইমারি কি সেট করতে পারি তুমি যদি বলো আর রোল না না ওটা বড় হচ্ছে তো আমি ছোট ফিল্ড তার থেকে ছোট ফিল্ড যত ছোটতে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ওটাই বেটার তো আমি ভাবছি যে রোল কে আমি প্রাইমারি কি নিতে পারি হ্যাঁ এস আই ডি কেও আমি প্রাইমারি কে নিতে পারি এরা দুজনেই প্রাইমারি কি হওয়ার যোগ্য কিন্তু তারপরে তুমি ভালো করে এবার এদের মধ্যে ভালো করে যদি আমরা দেখি তাহলে দেখো এর এদের মধ্যে রোলটা যখনই আহ তোমার চেঞ্জ ধরো তোমার কমসের একটা রোল রয়েছে ধরো কেমিস্ট্রিতে ধরো অনেক সময় একটা রোল রয়েছে এবার ওয়ান টু থ্রি ফোর দিয়ে মানে রোল আইডেন্টিফাই করার থেকে যদি তুমি একটা রেজিস্ট্রেশন আইডি থাকে মানে এস আইডি টাকে তো আমরা কাইন্ড অফ রেজিস্ট্রেশন আইডি বলছি সেটা আরো ইউনিকলি আইডেন্টিফাই করে যে স্টুডেন্ট গুলোকে কারণ ধরো একটা ইয়ার এর বা একটা ধরো রোল নাম্বার কন্টিনিউ হচ্ছে তারপর নেক্সট ইয়ার নতুন স্টুডেন্ট আসছে তাদের রোল নাম্বার আবার রিপিট হতেই পারে তো সেই ক্ষেত্রে যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে ওদের এসআইডি বা সবচেয়ে এলিজিবল আমার মনে হচ্ছে এখানে দেখো এসআইডিটা হতে পারে তাই জন্য এই দুটোর মধ্যে তুমি এসআইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সেট করে দেব প্রাইমারি কি যখনই আমরা একটা কিছুকে সেট করব তখন কিন্তু কিছুতেই সেই প্রাইমারি কি কখনোই আমরা কিন্তু ফাঁকা রাখতে পারি না প্রাইমারি কি কোনোদিন কিন্তু নাল ভ্যালু হোল্ড করে না নাল ভ্যালু হোল্ড করে না নাল ভ্যালু মানে হচ্ছে নাল ভ্যালু মেনলি বলা হয় আন আন স্পেসিফাইড ফিল্ড নালটা মানে হচ্ছে আনস্পেসিফাইড ফিল্ড মানে নাল মানে কিন্তু জিরো নয় যে তুমি জিরো বসাছো জিরোরও কিন্তু একটা ভ্যালু রয়েছে জিরো একটা আহ পোর্শন অকুপাই করে বাট নাল হচ্ছে আনস্পেসিফাইড স্পেস তো তো প্রাইমারি কি কখনোই কোন নাল ভ্যালু তোমার হোল্ড করতে পারে না ধরো তুমি সাপোজ এসআইডি কে প্রাইমারি কি সেট করেছো করার পরে এবার তুমি ডেটা এন্ট্রি করছ তো ডেটা এন্ট্রি করতে করতে সামহাও তোমার কোনো কারণে তুমি ভাবলে যে একটা ফিল্ড তুমি ছেড়ে চলে যাবে কারণ তোমার ওই মানে এসআইডির ওই টাই মনে পড়ছে না যে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কত ছিল তো সেই কারণে তুমি কি করো তুমি ভাবলে যে আমি ঠিক আছে আমি রোল থেকে শুরু করে বাকি ইনফরমেশন গুলো পুট করতে থাকি ওটা পরে আমি এসে ইনসার্ট করে দেবো এবার যেই তুমি পুট করে সেভ করতে যাবে তখন তোমাকে সাথে সাথে এরর দেবে কারণ তোমাকে কখনোই প্রাইমারি কি ফাঁকা রেখে যেতে দেবে না কিছুতেই যেতে দেবে না একমাত্র ওটা একটা ব্যাপার আর যেই মুহূর্তে তুমি প্রাইমারি কি সেট করে ফেলবে সেই মুহূর্তেই তুমি যেই মুহূর্ যেইমাত্র ধরো ধরো তুমি এ জিরো আমি অলরেডি দিয়ে রেখেছি এবার আমি যদি আবার এস বলে কোনো একটা ডেটা এন্ট্রি করতে যাই সাথে সাথে বলবে অলরেডি প্রেজেন্ট মানে মানে আগেই অলরেডি এই এই মানে তোমার আইডি অলরেডি রয়েছে বাকি ফিল কিন্তু রিপিট হতেই পারে ধরো তুমি আহ এ জিরো জিরো সেভেন নিলে এখানে এ নিয়ে ধরো তুমি পুরো সেটা কম মানে এইটা পুরোটা কপি হলো বা কোনো একটা ডেটা পুরো সেম হলো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু ওদের এসআইডি টা আলাদা তাই জন্য তোমার এসআইডি কে আমি প্রাইমারি কি ধরেছি তো এসআইডি টা আমার ইউনিক রাখতে হবে তারপরে বাকি ডেটা চে একই রকম হয়েও যেতে পারে তাই জন্যই আমরা প্রাইমারি কি যখনই করবো সেটা না ডুপ্লিকেট করা যাবে না ওটাকে নাল ভ্যালু হোল্ড করা যাবে এটা হচ্ছে প্রাইমারি গের কনসেপ্ট আচ্ছা নেক্সট আসছে হচ্ছে আহ অল্টারনেট কি ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট কির একটা লিস্ট আমরা পেয়েছি এর মধ্যে থেকে একটাকে আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করে নেবো বাকি যারা পড়ে থাকবে তারাই হয়ে যায় অল্টারনেট কি অল্টারনেট কি কনসেপ্টটা সোজা আচ্ছা আরেকটা কি আছে যেটাকে আমি একটু বলে দি সেটা হচ্ছে ইউনিক কি ইউনিক কি আর প্রাইমারি কি এর কনসেপ্ট एग्जैक्ट सेम প্রাইমারি কিতেও তেও যেরকম ডুপ্লিকেট ভ্যালু তুমি দিতে পারবে না তো ইউনিক কিতেও তেও দিতে দেওয়া যাবে না প্রাইমারি কি ও যেরকম মানে পুরো ডেটাবেসে একটা একটা রেকর্ড কে ইউনিকলি আইডেন্টিফাই করতে হেল্প করে ইউনিক কি ও सेम কাজ করে মানে পুরো পুরো সেম দুজনে কিন্তু দুজনে মধ্যে একটা ডিফারেন্স আছে কেন আমরা প্রাইমারি কি সেট করি ইউনিক কি সেট করি না প্রাইমারি কি যেরকম নাল ভ্যালু হোল্ড করে না বাট ইউনিক কি কিন্তু একটা নাল ভ্যালু হোল্ড করবেই কারণ ও ওই কনসেপ্টে চলে যে কখনোই ডেটা আমি ডুপ্লিকেট করব না এবার তুমি বাই চান্স ধরো একটা ডেটা নাল ছেড়ে দিয়েছো যে যে ফিল্ডটাকে তুমি ইউনিক কি বানিয়েছো সেই ফিল্ডটাতে নাল ছেড়ে দে যেটা আমি প্রাইমারি কি অ্যাগেইনস্ট एग्जांपलে বলছিলাম যে তুমি सपোজ কোনো একটা ডেটা এন্ট্রি করছো তাতে তোমার এসআইডি এর আবার বা রেজিস্ট্রেশনটা তুমি ভুলে গেছো কত ছিল তো তুমি ভাবলে বাকিটা এন্ট্রি করে চলে যাই পরে ওটাকে এসে ইনসার্ট করব সেটা তুমি ইউনিক কি যদি তুমি ফিলটাই করে রাখতে তাহলে কিন্তু তুমি ওটা করতে পারতে কারণ কি ইউনিক কি একটা নাল ভ্যালু হোল্ড করতে পারে তাই জন্য ও তোমাকে সাথে সাথে মানে ও সেভ করে নেবে টাকে কিন্তু এটা তো ঠিক নয় ডেটাবেস ডিজাইনিং এ এটা একদমই রং প্রসিডিউর তাই কোনোদিন মানে প্রাইমারি কি এর জায়গাটা ইউনিক কি নিতে পারবে না তো সেই কারণে ইউনিক্কি তে আমরা কি করতে পারি ইউনিক কি তে একটা নাল ভ্যালু হোল্ড করবে কেন বলছি কারণ ধরো তুমি দ্বিতীয়বার তুমি আরেকটা নাল দিতে গেলে তখন কিন্তু সাথে সাথে তোমাকে এরড দেবে কেন এর দেবে কারণ অলরেডি ওর কাছে একটা নাল রয়ে গেছে তুমি হয়তো ওই নালটাকে রিজার্ভ করো নি নালে কোনো ভ্যালু তখন আর ঢোকাও তবে তুমি সেকেন্ড টাতেও ভাবছো যে ঠিক আছে আহ টা আমি এন্ট্রি করে নিই বাকিগুলো পরে রেজিস্ট্রেশন টা বসাবো কারণ আমার রেজিস্ট্রেশন টা আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু কিন্তু তখন সাথে সাথে তোমাকে দেবে কারণ ও ডুপ্লিকেট ভ্যালু হোল্ড করতে পারে না একটা নাল হয়ে গেছে সেকেন্ড একটা নালেও দেখছে সেম ভ্যালু আসছে তখন আর করতে দেবে না এটা ইউনিক কি আর প্রাইমারি কি একটা ডিফারেন্স যেটা অনেক সময় দিয়ে থাকে সে কারণে আমি জাস্ট বলে দিলাম